গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাইকে আমার তরফ থেকে হ্যাপি হোলি অ্যান্ড হোলির অনেক শুভেচ্ছা। বাট আমার ব্লগে আজকে কিন্তু কোনো হোলি রিলেটেড কেউ কিছু দেখতে পাবে না, কারণ আমি অ্যাকচুয়ালি ছোটো থেকে অত বেশি রং খেলি না, হোলিও খেলি না। তো আমার কাছে আজকের দিনটা একটা নর্মাল ডের মতনই থাকবে। তো আজকে শোরুম বন্ধ আছে, আছে বাড়িতেই আছি। আমার জন্য সব থেকে এক্সাইটিং ব্যাপার হচ্ছে আজকে একটু আমি এখন জিম যাব, একটু প্রপার ওয়েদার জিম টিম করা হবে। বাট আমি একটা জিনিস ভাবছি, সেটা হচ্ছে আমার কাছে মোটর ব্লগের সেট আপ নেই, বাট আজকে তো রাস্তায় সবাই রং ফং খেলবে, অনেক কিছু ব্যাপার ট্যাপার হবে, যাই হোক। তো আমি একটু চেষ্টা করছি সস্তার মধ্যে যদি কোনো একটা মোটর ব্লগের সেট আপ করতে পারি, ওটা নিয়ে বসাইছি সকাল থেকে। আমি জানি না কতটা সাকসেসফুল হবে, বাট স্টিল আমি চেষ্টা করছি। ওকে, রেডি ফেডি হই অ্যান্ড সেট আপটা কমপ্লিট করি, তারপর দেখা হচ্ছে বাইরে। আমি তো এটা বুঝতে পারছি না এখন যে ভিডিওটা পুরোটা চলছে না, বন্ধ আছে। এখন যেটা আছে ওটা থেকে ম্যাক্সিমাম আমি চেষ্টা করছি তোমাদের কাছে কন্টেন্টটা নিয়ে আসার, কারণ শুধু জিম যাচ্ছি বেরোচ্ছি এটা বলার থেকে আমি যদি একটু হলেও মোটর ব্লগ দেখাতে পারি দেন অবভিয়াসলি তোমাদের সেটা ভালো লাগবে দেখতে। ওপর থেকে এক্ষুনি রং ছুটলো, এক্ষুনি রং ছুটলো বলতে বলতে। আমি ভাবলাম কি ওপর থেকে ধুলো পড়লো না কি হলো, তারপরে দেখি না বেলুন মারছে বাচ্চাগুলো। পালা 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 ভগবান, যেন প্লিজ রেকর্ডটা হয়। ব্লগ ইজ জাস্ট লাইক একটা গল্প বলা। তো আমি দেখেছি মানে আমি আজকে ব্লগ করছি ঠিক আছে, বাট থ্রু আউট দ্য টাইম আমার ভিডিও শ্যুট করতে ভালো লাগে, কন্টেন্ট ক্রিয়েট করতে ভালো লাগে, কারণ আমি ইনস্টাগ্রামে বহু বছর থেকে করে আসছি। যাই হোক, তো ভাবলাম যে ওয়াই নট বিগার, ইউটিউবে অনেকটা লোকের কাছে পৌঁছায় কন্টেন্টটা। দেখা গেলো ইনস্টাগ্রাম অনেকে করছে না, অনেকে থাকতে পারে হয়তো ইনস্টাগ্রামটাতে শিওর না, তো এটা একটা ব্যাপার থাকে। আমার মনে হচ্ছে আমার ক্যামেরাটা দেখে না অনেকে রংটা দিল না, দ্যাট ইজ রেসপেক্টফুল ব্যাপার একটা। আই লাইক ইট, থ্যাংক ইউ সো মাচ ব্রো। তাও ভালো যে জল 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 রং না। আর গোপ্রো, তো গোপ্রোর দাম বলো তো কত? আবার কি তাহলে একটা গোপ্রো কিনতে গেলে এখন আমাকে 1,00,000 টাকা ঢালতে হবে? স্যার গরিব ব্লগার স্যার। আমি তো ভাবতে পারিনি যে এত সুন্দর একটা ক্লিপ আসবে। আমি জিম ঢুকলাম, নিয়ে জিম ঢুকে একবার ফোনটা চেক করছি, দেখছি ভাই অ্যাবনর্মালি ভালো এক্সপেরিমেন্টটা কাজ করেছে। তো যাই হোক, ক্লিপটা খুব ভালো এসেছে অ্যান্ড তোমরা আশা করছো এটা ব্লগে দেখেই নিয়েছো। প্রি ওয়ার্কআউট খেয়ে নিলাম, ওয়ার্কআউট হচ্ছে আজকে লেগস, কারণ এই প্রোগ্রামে বেসিক্যালি আমার আপার বডি একদিন, একদিন লোয়ার বডি আছে। অ্যান্ড লাকিলি অবভিয়াসলি স্যারের জন্য আজকে এই দিনগুলোতে আমাদের সাকসেসফুলি ট্রেন করা হয়। স্যারকে ফোন করলাম, স্যার বাড়িতেই ছিল, তো বললাম যে চারটে ফারটে বাজছে কী করছো এখন? স্যার বললো বাড়িতেই আছে। আমি চলো চলো একটু ওয়ার্কআউট যদি হয় তাহলে। দুজনে মিলে এলাম অ্যান্ড লেগস ট্রেন হচ্ছে, ওয়ার্ম আপ হয়ে গেছে অলমোস্ট, এক্সটেনশন দিয়ে শুরু হচ্ছে অ্যান্ড আস্তে আস্তে দেখাচ্ছি বাকিটা কন্টিনিউ হোক আস্তে আস্তে। এটা আমাদের কত সেট হচ্ছে? 4 সেট আছে বেসিক্যালি, এক্সটেনশন এক্সটেনশন দিয়ে শুরু হচ্ছে, ওয়ার্ম আপ হয়ে গেছে, তো এটা 4th সেট হচ্ছে। এখন 3টে বাকি, 25 রেপস ইচ। আর সব থেকে বড় ব্যাপার যেটা, একটা ভালো জিমে জিম করছো, যে কেউ ভালো জিম হোক বা তুমি পাড়ার জিমেই করো, ঠিকঠাক ওয়েতে ওয়ার্কআউট করো অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে ফর্মে করো। আজকে আমি যেভাবে এক্সটেনশন করছি ম্যাক্সিমাম জায়গাতে আমি দেখেছি, এই অ্যান্ড্রোজেনে দেখেছি, যখন আমি আসছি রাত্রেবেলাতে বা সকালবেলাতে যখন অনেক ভিড় থাকছে, লোকে একটা বাজে ওয়েতে মেশিনটাকে ইউজ করে, ঠিক আছে? এটাতে না তোমার ফার্স্ট অফ অল মাসেলে আসছে কিছু অ্যান্ড উল্টে তুমি মেশিনটাকে খারাপ করছো। তো এই জিনিসগুলো বোঝা উচিত, লাভ কাউরি হচ্ছে না, না তোমার লাভ হচ্ছে, না যারা তুমি জিম বলার প্রপার্টি ড্যামেজ করছো। নেক্সট এক্সারসাইজ যেটা করছি এটা বেসিক্যালি একটা ন্যারো স্ট্যান্স স্কোয়াটেরই একটা একটু প্রো ভার্সন। আমি এটা রেকমেন্ড করবো না যে কোনো যারা রিসেন্ট ওয়ার্কআউট শুরু করছে কোনো বিগিনার বা কিছু এটা ট্রাই করতে, তার কারণ হচ্ছে এটা খুবই একটা প্রো টেকনিক টু এনগেজ ম্যাক্সিমাম 100% অফ ইউর ফ্রন্টস কোয়াডস। তো বেসিক্যালি নিটা সামনের দিকে একদম এক্সটেন্ড হচ্ছে অ্যান্ড নিটাকে পুশ আউট করে ওঠা হচ্ছে, তো ওয়েট একদম মিনিমাল থাকবে এখানে, ওয়েটের খেলাই না, ইটস টোটালি ফর্ম অ্যান্ড যাতে প্রপার ওয়েতে মাসেলটা অ্যাক্টিভ হয়, যেন এনগেজ হয়, ওটা হচ্ছে মেন গোল। ওয়ার্কআউটটা দেখো, বাট আমি বলবো না যে হুট করে এটা ট্রাই করো, কারণ ইঞ্জুরি হতে পারে। সো যদি কেউ ট্রাই করছো ইন এ গুড ফর্ম অ্যান্ড একটু সেফলি কোনো একটা স্পটার রেখে এটাকে ট্রাই করা উচিত। সো দ্যাটস অল, দেখো।
আরে হ্যাঁ, আমরা যেটা বেসিক্যালি ডিসকাস করেছিলাম আমি আর অভিষেক দা, বাইক কেনার না দুটো পারপাস থাকে সবারির। একটা হচ্ছে শখে কিনছি আমি, বা আর একটা হচ্ছে আমি আমার পারপাস সলভ করছি। তো আমি যেমন, আমি যখন বাইক কিনেছিলাম 2019 সালে, তো আমার টার্গেট ছিল যে আমার মাইলেজটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল। তো আমি সেখানে চাইলে আজকে 400cc 500cc কিনতেই পারতাম, বাট আমি কিনিনি, আমি 200cc কিনেছি। আমার অন রোড অফ রোড খুব ভালো। আজকে যদি কলকাতার মধ্যে বৃষ্টি হয়েছে, জল দাঁড়িয়ে আছে, তার মধ্যেও আমার গাড়ি ইজিলি বেরিয়ে যাচ্ছে। ভেরি মেইন পয়েন্ট ওটা, কলকাতায় গাড়ি চালাচ্ছে মানে জল তো জমবেই, জল তো জমবেই, গাড়ি এমন হতে হবে যে জল যেন পার করে যায়, জল যেন পার করে যায়। তো কালকে রাত্রেবেলাতে আমরা গল্প করছিলাম, হুট করে গল্প করতে করতে এটা মাথায় এলো যে ভাই আমরা অনেক কিছু অপশনস দেখছিলাম। অভিষেক দা কন্টিনেন্টাল GT650 দেখছিল, তো মনে হলো যে কন্টিনেন্টাল GT650 কত আমাদের টপ স্পিড আছে। আমরা দুজনের মধ্যে কেউই এখনো চালিয়ে দেখিনি, বাট ইন্টারনেট ট্রাই করেছি চালিয়ে ওটা, কিন্তু আমি স্পিড টেস্ট করিনি, কারণ অবিয়াসলি আমি স্পিড চালাতে পারি না। না মানে ওটাই হচ্ছে টেকনিক্যালি, মানে প্র্যাকটিক্যালি নিয়ে দেখিনি। কালকে আমরা ইন্টারনেটে দেখছিলাম, তো ইন্টারনেট বলছে 161 রয়্যাল এনফিল্ডের সাইট থেকে বলা আছে 161, 4 লাখ টাকা দিয়ে 161 কিলোমিটার পার হয়, যেখানে ও শখে নিচ্ছে গাড়িটা। আমি বেসিক্যালি বলছি, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি চাই যে লোক যাতে দেখুক আমাকে গাড়িটা চালালে। বেসিক্যালি ক্লিয়ার কাট, মানে আমি কাস্টমার বলছে যে আমার এই পার্সপেক্টিভের জন্য আমার গাড়িটা চাই, আমার এটা ক্রাইটেরিয়া, আমি গাড়িটা কিনছি এটার জন্য। তার সাথে ব্যাপার হচ্ছে যে শুধু দেখতে ভালো হলে হবে না, যদি আমি দাম দিচ্ছি দেখতে ভালো হবে না, ইন রিটার্ন আমি এক্সপেকটেশন আছে যে কিছু তো একটা প্লাস পয়েন্ট, ব্রাউনিং পয়েন্ট তো থাকা উচিত। G650 যেটা সেটাও তো 200 প্লাস দিচ্ছে, আমি আমার এটা মানে যে এই গাড়িটা কেন দিচ্ছে না, আমার ওটা কোয়েশ্চেন একটা মাথায় রাইজ হচ্ছে। সব ফিচার্স লোডেড যেহেতু চাওয়া হচ্ছে একটা প্যাকেজ, তাই জন্য ওটা একটা আমাদের একটু ইনটেনসিভ রিসার্চ হচ্ছে, দেখা যাক। এখন 4 লাখ টাকা কেউ ইনভেস্ট করছে, তাহলে তোমরা একটু সাজেস্ট করো 4 থেকে 10 এর মধ্যে হোয়াট উইল বি দা বেস্ট। হ্যাঁ, স্পোর্টস বাইক এক্স্যাক্টলি, কমেন্ট ডাউন বিলো যে তোমাদের মতে কি এই বাজেটের মধ্যে কি বেস্ট সুপার ক্যাটাগরির মধ্যে কি বাইক তোমরা ভাবছো, তাহলে একটু আমাদেরও সুবিধা হয়, এন্ড স্যারও একটু ভালো সাজেশন পাবে, কারণ আমরা তো আমাদের দিক থেকে দেখছি, বাকি দেখা যাক। তাই ভাবলাম যে একটু সবার সঙ্গে শেয়ার করা হবে ব্যাপারটা। গাড়ি চাই, গাড়ি চাই, গাড়ি চাই স্যারকে, একটা মার্চের মধ্যে স্যার গাড়ি চাই, গাড়ি চাই, গাড়ি চাই। একটা হয়ে যায়, একটা মানে কি বলতো, মানে আর এটা সব স্যারেরই দোষ হচ্ছে, স্যার যেদিন আমাকে ঘুরাতে হবে। আমরা বেসিক্যালি গেছিলাম কিন্তু টেকনিক্যালি ডুকাটি দেখতে, ডুকাটি দেখতে, লাকিলি আনলাকিলি হোয়াট এভার উইথ দ্য সিনারিও, সেদিন ডুকাটি বন্ধ ছিল, গুগলে দেখাচ্ছে খোলা আছে, আমরা ফোন করলাম যে না আমাদের আজকে সানডে বলে অফ আছে, আর স্যারের বলতে গেলে ওটা পছন্দ একটা হয় না, একটা হুট করে দেখলাম হ্যাঁ ভাই লাভ এট ফার্স্ট সাইট টাইপের ব্যাপার, ওই বাইকটাতে চেপে মানে স্যারকে মানাচ্ছেও ডেফিনেটলি খুব ভালো। তো ওটা একটা হয়, দেখা যাক স্যারের ভালো হলো তো আমাদের খুব এক্সাইটমেন্ট, আমরা দেখাবো সেটা। দেখ আমাদের ওয়ার্কআউট অলমোস্ট কমপ্লিট, ক্যাফেস করবো দিয়ে শেষ হবে, চলো বাকিটা কন্টিনিউ করি একটু তাড়াতাড়ি হয়ে যাবে। ওয়ার্কআউট ডান, ব্যাপক ওয়ার্কআউট হলো, এখন একটা বহুত বড় ঝোল হয়ে গেছে আমার, সেটা হচ্ছে গিয়ে আমি পোস্ট ওয়ার্কআউট ওয়ে আনতে ভুলে গেছি। পোস্ট ওয়ার্কআউট একটা কার্বস থাকে, তাই জন্য কলা, তো আমি স্যার বসে বসে কলা খাচ্ছি এখন, তাড়াতাড়ি বেরিয়ে যাবো, কারণ বাড়ি গিয়ে ওয়েটা খেতে হবে। অসুবিধা নাই, প্রোটিন সারপ্লাস থাকে, বাট ঠিক আছে হয়ে যায়। এখন ওই বেরোনোর সময় মোটর ব্লগে সেট আপ করতে করতে এতটাই মানে ওর মধ্যে ঢুকে গেছিলাম, তাড়াহুড়োতে ভুলে গেছি মাঝখান থেকে, বাট যাই হোক এইসব দিনগুলো ব্যাপক ওয়ার্কআউট হয়, অ্যান্ড আজকেও খুবই ভালো হলো ওয়ার্কআউটটা, লেগস ছিল, লেগস একদম কমপ্লিট হলো। আর আমি তো মোটর ব্লগের যা দেখলাম ওখানে ভিডিওটা এত সুন্দর এসছে, তো ভাবছিলাম যদি এখন গিয়ে দেখি যে ভালো না হচ্ছে, তাহলে আমি আর ওই ভিডিওটা করবো না কিংবা কিছু, বাট এতটাই ভালো হয়েছে যে আমি বাধ্য হয়ে একটা ব্লিঙ্কিট থেকে টেপ অর্ডার দিলাম, আমি আবার ওই সেট আপটা করবো, অ্যান্ড মোটর ব্লগটাকে আমি এখন কন্টিনিউ করবো। আমার তো হেভি লাগছে, এত ভালো একটা এক্সপেরিমেন্ট কাজে দিল, বাড়ি যাওয়ার টাইম, লেটস গো। অনেকের মনে হতেই পারে যে ভাই হোলির দিনে কোনো হোলির ব্লগ নেই কিংবা কিছু, এটা একটা জিনিস বলি তোমাদেরকে, দেখো ব্যাপারটা কি বলতো, সবার একটা নিজের ওপিনিয়ন থাকে, তো আমি যেহেতু ছোট থেকে হোলি খেলি না, আমার একটা মনে হয় যে কোনো কিছু কখনো প্রেশারে এসে করাটা ঠিক না, যেখানে তুমি এনজয় করতে পারবে না। দিস ইজ মাই মাইন্ডসেট, অ্যান্ড আমি রাধা তোমাদেরকে বলবো না যে কেউ হোলি খেলো কেউ খেলো না, তোমার যেটা ভালো লাগছে ইউ ডু দ্যাট, যেখানে তুমি আনন্দ পাবে। তো আমার কাছে আনন্দ কী বলো তো, আমার কাছে আনন্দ হচ্ছে আজকে আমি একটা টাইম পেলাম, একটা ফাঁকা টাইম পেলাম, যেখানে আমার অন্য টাইমে বিজনেসে আমি ইনভলভ থাকি, আজকে আমার রেস্ট ভালো হলো, সারাদিনটা প্রোডাক্টিভ গেল, ওয়ার্কআউটটা ভালো হলো, রাদার ফ্রুটফুল একটা ওয়ার্কআউট হলো, তো দিস ইজ হ্যাপিনেস টু মি। এবার হতে পারে ডেফিনেটলি মাইন্ডসেট প্রিফার করতেই পারে, বাট আমি জাস্ট এটা বলে দিলাম যে আমার পার্সপেক্টিভটা ঠিক আছে, সবারই আনন্দ হওয়া উচিত, আনন্দ করা উচিত ইন দ্যার ওন ওয়ে, অ্যান্ড উই আর হোম, অলমোস্ট হোম। না না ব্লগ এন্ড হয়নি, আমি বেরোবো একটু, এখন মা বললো একটু সবজি টবজি কিনতে হবে, তো সবজি আনতে হবে আর্জেন্টলি, আমি জানি না আজকে হোলির দিন আমি কিছু পাবো কি না, বাইরে বেরোই একটু দেখি, আশা করছি খুঁজলে পেয়ে যাবো, দেখা যাক বেরোনো হোক।
পুরো বাজার ফাঁকা, আজকে সবজি পাওয়ার কোনো চান্স নেই। চলো, ঢেঁড়স কত? 250 কত? 220 টাকা। আর পটল? 225 টাকা। ফাইনালি সবই পাওয়া গেল, গাঙ্গুলি বাগান রক্স, মাছ পাওয়া গেল অ্যান্ড সবজি পাওয়া গেল। খুব বেশি কিছু লাগতো না, বাট রাতের বাজারে আমি এক্সপেক্টই করিনি যে এত কিছু বসবে, বাট লাকিলি এখানে পেয়ে গেলাম। ভালো, দেখে ভরি সব বেরোবো। ইয়েস, সো ফাইনালি বাড়ি আসা হয়েছে, সব কাজ কমপ্লিট, সবজি বাজার হয়ে গেছে, আমার মা রান্না করছে, আমি একদম ফ্রেশন আপ হয়ে গেছি। একটা মিল বাকি আছে আমার, এখনো মিলটা কমপ্লিট করবো অ্যান্ড ব্লগ এডিট করতে বসবো, কারণ আমি আজকেই চাইছি যেন ব্লগটা আপলোড করতে পারি। আর আমি 200% শিওর যে আমি আজকে ব্লগটা আপলোড করবো। তো যাই হোক, প্লিজ কমেন্ট ডাউন বিলো যে তোমাদের আজকের এই আইডিয়াটা, দেশি জুগাড়টা কেমন লাগলো, কারণ আমি গোপ্রোর জায়গাতে কিন্তু আইফোন একদম হেলমেটে লাগিয়ে শ্যুট করেছি। যাই হোক, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে নতুন ব্লগের মধ্যে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই।